গেল কেদারনাথ, এবারে চললাম পুরীর জগন্নাথ। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের আমাদের জার্নি হতে চলেছে আসানসোল টু পুরি। ভলভো বাসে জার্নি করছি, ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা ভলভো বাসে জার্নি করছি এবং আগামীকাল পুরী জগন্নাথ স্নান যাত্রা তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। জয় জগন্নাথ বলে আজকের এই জার্নিটা শুরু করা যাক। আসানসোল থেকে বাস ছাড়ার কথা ছিল 7টার সময়, কিন্তু আমাদেরকে ফোন করা হয়েছিল যে 8টার সময় বাস ছাড়া হবে এবং পুরীতে গিয়ে 5টার সময় পৌঁছে যাবো, কিন্তু এখন দেখা যায় কত সময় পৌঁছে। এবারে উপরে যাই আর তোমাদের দেখাই, এখানে ড্রাইভার সিট রয়েছে আর এটা আমাদের 1-2 সিট এখানে রয়েছে, বাকি বাকি দেখে না। ফাইনালি এখন বাসের মধ্যে বসে পড়েছি আর এই বাস আমাদের ছাড়ার কথা ছিল প্রায় 7টার সময়, 1 ঘন্টা লেট আছে বাস। 1 ঘন্টা বলা চলে না, প্রায় মোটামুটি 1.5 ঘন্টা, তাই না? 1.5 ঘন্টা বলা যায়। 1.5 ঘন্টা পুরীতে পৌঁছানোর কথা ছিল আমাদের 5টার সময়, ভোর 5টা, আর দেখা যাক এখন কটার সময় পৌঁছাই। এই মুহূর্তে আমাদের আসানসোল থেকে বাস ছেড়ে দিয়েছে আর আমরা পুরী কিন্তু দুজন যাচ্ছি, তাপসদা আর আমি এখন পুরী যাচ্ছি। আর ট্রেন পাইনি তার জন্য আমাদেরকে ভলভো বাস করতে হয়েছে, কিন্তু এটা একটা লাক্সারি বাস বলা চলে। তো দেখা যাক, জার্নিটা না করলে তোমাদের রিভিউটা দিতে পারবো না যে ট্রেন ভালো না বাস ভালো, তোমার সবাই জানো কোনটা ভালো, আমি আর কি বলবো। এই মুহূর্তে আমাদের বাস এসে পৌঁছালো দুর্গাপুর সিটি সেন্টারে আর এখানে কিছুক্ষণ বাস দাঁড়াবে, তারপর এখান থেকে বাস ছেড়ে দেওয়া হবে। এরপর যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে হয়তো বাঁকুড়াতে দাঁড়াবে, সেখানে আমাদের খাবার টাবার ওইখানেই খাবো, তারপর তোমাদের জার্নিটা দেখাতে থাকছি কোনখানে কী ভালো মুভমেন্ট থাকছে না থাকছে সব কিছু থাকছে এই ভিডিওতে। আমরা এখন পৌঁছে গেছি বাঁকুড়াতে, সময় হচ্ছে প্রায় 12:30 আর রামসাগরে আমরা এসে দাঁড়িয়েছি, হোটেল রয়েছে হোটেল আধা, এখানে আমরা দাঁড়ালাম, এখানে আজকে রাতের ডিনারটা। বাঁকুড়াতে এসে আমরা এখানে নিয়ে নিয়েছি পনির বাটার মশলা আর এখানে নিয়ে নিয়েছি রুটি, এটা আমাদের আজকে রাত্রে ডিনার। আর নিয়েছি আইসক্রিম, মানে খাবার খাওয়া হয়ে গেছে আর আমাদের বাস এখানে দাঁড়িয়েছে। এরপরের হল্ট হচ্ছে খড়গপুর, খড়গপুরে দাঁড়াবে, তারপর রাত হয়ে গেছে, এবারে আমরা ঘুমিয়ে পড়বো, তোমার সাথে ডাইরেক্ট দেখা হবে পুরীতে, আর যদি কিছু ভিউ থাকে তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। এখনো পর্যন্ত আমরা পুরী পৌঁছাতে পারিনি, এখন সময় হচ্ছে প্রায় 7:30, কারণ একটাই, প্রচুর রাস্তা জ্যাম ছিল, একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে বালাসুরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব একটা দুঃখজনক ঘটনা। যাই হোক, আমরা মোটামুটি আরও 150 কিলোমিটার বাকি আছে, তারপর পৌঁছে যাব পুরী। আগামীকাল রেল দুর্ঘটনা যেটা হয়েছিল সেটা এই জায়গায় হয়েছিল, দেখেন প্রচুর ভিড় রয়েছে, প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে, হ্যাঁ এই জায়গাতেই হয়েছে। এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুবই দুঃখজনক এক ঘটনা। এইখানে হয়েছে অ্যাক্সিডেন্টটা, নেই এইখানে যত বডি আছে এখানে সব রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা বালাসোর থেকে বেরোলাম আর আগামীকাল যে রেল দুর্ঘটনাটা হয়েছিল সেটা আমরা দেখালাম, প্রচুর ভিড় রয়েছে রাস্তা, তার জন্য আমাদের এত লেট হলো, খুবই দুঃখজনক এক ঘটনা, কিছু করার নেই। এখন প্রায় সময় হয়ে গেছে 10:30, এখনও পর্যন্ত আমরা পুরী পৌঁছাইনি, আসানসোল থেকে আমাদের বাস ছেড়েছিলো 1 ঘন্টা লেটে, কিন্তু তাও আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল 6টার সময়, এখন 10:30 বেজে গেছে, এখনও পর্যন্ত পুরী ঢুকতে আমাদের সময় লাগবে 12টা, মানে দুপুর 12টা বেজে যাবে, এখন পুরী ঢুকছে, রাস্তা প্রচুর জ্যাম রয়েছে আর দুর্ঘটনা একটা হয়ে গেছে, কিছু করার নেই।
বাসে জার্নি করতে যাও তাহলে কিছু এরকম বিস্কুট বা লেজ কুরকুরে চকলেট এগুলো নিয়ে আসবে, খেতে খেতে জার্নিটা করবে, খুব সুন্দর লাগবে, কারণ বোর হবে না। আর খেলে গেলে প্রবলেম, এটা তো ট্রেন নয়, এই ঝালমুড়ি মুড়ি সিঙ্গাড়া শুধু নয়, তার জন্য এগুলো তোমাদেরকে ক্যারি করে নিয়ে আসতে হবে। জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখা যাচ্ছে। ফাইনালি 16 ঘন্টা বাস জার্নি করার পর এখন পৌঁছে গেলাম পুরীর বাস স্ট্যান্ডে, আর ওই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এখানে রয়েছে আমাদের বাস। আর এখান থেকে তোমরা কিন্তু রেল স্টেশন বা স্বর্গদেব বিচ তোমরা যেখানে যাবে এখান থেকে টোটো অটো পেয়ে যাবে, তোমাদের এখানে প্রাইসটা অনেক বেশি বলবে, তোমরা কিন্তু দরদামটা একটু করে নিও। অটো গাড়ি করে এখন আমরা যাচ্ছি স্বর্গদেব বিচে, আর এর ভাড়া পড়েছে 150 টাকা। আমরা স্বর্গদ্বারে নেমে গেলাম, অটো ভাড়া ওইখানে অনেক বলবে, অটো টোটো অনেক কিছু পেয়ে যাবে, প্রচুর ভাড়া বলবে। আমরা 150 টাকা করে দিয়ে চলে এলাম, দুজন মিলে রিজার্ভ করে নিলাম 150 টাকায়, চলে এলাম স্বর্গদ্বার বিচে। এবারে মূল হচ্ছে আমাদেরকে এখানে হোটেল খুঁজতে হবে। হোটেল আমাদের পরিচিত অনেক আছে, কিন্তু একটা হোটেলে বারবার থাকতে ভালো লাগে না, পুরীতে নতুন কিছু করতে হবে, তাই নতুন একটা হোটেলের খোঁজ দেবো তোমাদের, এবং আমরা দেখি নতুন কোনো যদি হোটেল পাই ভালো, তারপর সমস্ত কিছু ইনফরমেশন দেবো। বাসে আমাদের 16 ঘন্টা লেগে গেলো, তার একটাই কারণ কালকে যে দুর্ঘটনা হয়েছে ট্রেনে, মানে খুব বাজে অবস্থা, কী বলছে, পুরীর সমুদ্র, আর এই সাইডে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে, আর এখানে রয়েছে পুরীর মহাশ্মশান। আমরা আগের দিকে যাব, ওইখানে একটু কমের মধ্যে হোটেল পেয়ে যাবো। এখনও পর্যন্ত আমরা 4 থেকে 5খানা হোটেল দেখে নিয়েছি, কিন্তু প্রাইস আমাদের অনেক বেশি বলছে, কেউ বলছে 2400, কেউ বলছে 1600, কিন্তু আমরা চাইছি 1000 নিচে একটা যদি ভালো হোটেল পেয়ে যায় তাহলে খুবই ভালো। আমরা 500 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবো, কিন্তু সেই হোটেলে আর যাবো না, কারণ একটু ব্যবহারটা আমার সাথে খারাপ করেছিল, তাই আর ওই হোটেলে যাবো না। এবারে 1000 টাকা বলেছিল, কিন্তু সেই হোটেলটা আমাদের ঠিক পছন্দ লাগলো না, যাই আরও হোটেল দেখি, যে হোটেলটা ভালো লাগবে সেটা তোমাদের রিকমেন্ড করি। ঘোরাঘুরির পর একটা হোটেল পেয়েছি আমরা খুব কম প্রাইসের মধ্যে, হোটেল কৃষ্ণা কুঞ্জা। এ রয়েছে হোটেল, এখানে রয়েছে রিসেপশন, এখানে কাজ চলছে, আর ওপরে রুম আছে, ওপরে কিন্তু বুক হয়ে গেছে, তোমাদের সোজা নিয়ে যাচ্ছি সোজা রুমটা আমাদের। এটা কিন্তু এসি না, এটা নন এসি, হোটেল ট্যুর তোমাদের দিয়ে দিই। এখানে বেড রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে টেলিফোন রয়েছে, আর এখানে টেবিল রয়েছে, এখানে বসে খাবার টাবার খেতে পারো, আর ফ্যান তো রয়েছে, টিভি রয়েছে, সাথে ওয়াশরুম, বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুম ঠিকঠাক রয়েছে, সব কিছু রয়েছে, যা থাকার সব কিছু রয়েছে। 5খানা হোটেল দেখেছি, তারপর এটা 6 নম্বর হোটেল, এটা আমাদের প্রাইস পড়েছে মাত্র 700 টাকা, এখন যা প্রাইস চলছে হোটেলের কিছু বলার নেই। এই হোটেলে যদি তোমরা থাকতে চাও তাহলে স্ক্রিনে নাম্বার শো করে যাচ্ছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব ভালো রুম লাগলো আমাদের, আমরা দুজন আছি, একদিনের জন্য আমরা এসেছি, তো রুমটা নিয়েছি, আর আজকে হচ্ছে জগন্নাথ স্নান যাত্রা, সেটাও তোমাদের দেখাবো। তো জগন্নাথ স্নান যাত্রার ভিডিওটা প্রথম আসবে, তারপর এই ভিডিওটা হওয়ার পর একটা রেস্টুরেন্টে চলে এলাম, এখানে আজকে খাবারটা খাবো, আমরা দুপুরে খাবারটা খেয়ে নেবো, তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো মন্দিরে। এই আমাদের চলে এলো খাবার, আমরা ভেজ থালি অর্ডার করেছি কারণ মন্দিরে যাবো তার জন্য। এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, আর এখানে একটা পটলের সবজি রয়েছে, আর এখানে একটা আমের চাটনি রয়েছে, তাহলে খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে। অনেক আগে থেকেই শ্যামলি পরিবহনে বাস বুক করে গেছিলাম 1080 টাকাতে, আর এখন প্রাইস দেখছি 2300 টাকা প্রাইস, মানে কী বলবো, আমরা অনেক আগে থেকে করে গেছিলাম তার জন্য কমে হয়ে গেল। বিশেষ কারণে একটাই, বাস ভাড়া বেড়ে যাওয়ার কারণ ট্রেন বন্ধ হয়ে গেছে, তার জন্য বাসের ভাড়াটা কিন্তু বেড়ে গেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।